ব্যতিক্রমে যুদ্ধ করে সামনের দিকে আগাইতেছে, দুশমন কাছে আসতে পারে না পারে না। হঠাৎ করে নবী বলেন, আমার জাফরের পিছন দিক দিয়ে একটা বেঈমান তার ডান হাতটা কেটে ফেলেছে। নবী বলেন, জাফর বাম হাতে পতাকা ধরে রেখেছে, দুশমন তার বাম হাতটাও কেটে ফেলেছে। আল্লাহর নবী বলেন, এরপরে দুশমন আমার জাফরের দেহটাও কেটে ফেলেছে, জাফর মাটিতে পড়ে গেছে, তবু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না, কামর দিয়া পতাকা সোজা করে ধরে রাখছে, কামর দিয়া পতাকা ধরে রাখছে, তবু মাটিতে পড়তে দেয় না, দেয় না। তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড় দিয়ে আসলেন, আয়েশা পতাকা ধরবেন, কিন্তু জাফর কামর সারে না, কামর সারে না। আব্দুল্লাহ কয়, জাফর পতাকা আর কেউ টানে না, অন্য কেউ টানে না, পতাকা টানতেছে তোমার পরে নবী, যার সেনাপতি বানাইছেন আমি, সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই বইলা যখন চিৎকার দিছেন তখন জাফর কামরটা ছেড়ে দিছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জাফর ইবনে আবি তালিবের দুনোটা হাত কাটার পরে নবী খুব কান্না করতেছিলেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়, কয় জিব্রাইল যাও আমার বন্ধুরে যায় বলো, জাফরের দুইটা অবুজ বাচ্চার দিকে যেন আমার বন্ধু খেয়াল রাখে, আর জাফর যে দুইটা হাত জিহাদের ময়দানে আমি আল্লাহরে দিয়া দিছে, সবার জান্নাত নির্দিষ্ট হবে, আমার জাফরের জান্নাতও নির্দিষ্ট হবে, কেউ কারো জান্নাতে যেতে পারবে না, কিন্তু জাফরকে আমি আল্লাহ একটা অতিরিক্ত পাওয়ার দিব, জান্নাতি দুইটা পাখা তারে লাগায় দেব, যে দুই হাত আমারে দিছে জমিনে, জান্নাতে আমি তারে পাখা দুইটা লাগায় দিব, সে যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে কেউ তারে বাধা দিবে না। তখন থেকে উপাধি জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর, উড়ন্ত জাফর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ, এরপরে সেনাপতি হবেন চতুর্থ একজন, কে তিনি নামটা পরে বলবো, যার হাতে ইসলামের বিজয় আসলো, কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আমার বাড়ি হলো সিলেট বানিয়াচং, বানিয়াচঙ্গে এক সময় একটা ঘটনা, একজন রাজা ছিলেন যার নাম ছিল আলী রাজা। এ আলী রাজা, আলী রাজার রাজত্ব ছিল খাঁটি পাক্কা মুমিন, বিন্দু পরিমাণ ইমানের মধ্যে কোনো ধরনের গাফলতি ছিল না, দুর্বলতা তার ছিল না। ইংরেজরা আমাদের গ্রামে ঢুকেই তারা সর্বপ্রথম থানার অবস্থান করে ঘোষণা জারি করলো, এই দেশে কোথাও আজান চলবে না, আজান দেওয়া বন্ধ করে দিল। আলী রাজার কানে যখন আসলো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, তিনি তার মসজিদের মুয়াজ্জিনকে বলতেছেন, আজ আমার মসজিদের আজান তুমি পরে দাও অথবা অন্য কাউকে দিয়ে দেওয়াব, তুমি যে আজান দিবা, ইংরেজরা যেই থানায় অবস্থান করেছে ওই থানার মসজিদে যাইয়া ওদের সামনে আজান দাও। বলুন তো ইমানি জজবা আসেনি না নাই, ইমান আসেনি না নাই, বিন্দু পরিমাণ কোন ভয় কলিজার ভিতরে নাই, এজন্যই তো আদেশ জারি করলো, যেখানে ইংরেজ বেনিয়া গোষ্ঠী যে কোনো মসজিদে আজান, সমস্ত মসজিদে আজান বন্ধ করে দেয়, সেখানে তিনি তার মুয়াজ্জিনকে, ইংরেজরা যেই মসজিদের পাশে অবস্থান নিয়েছে ওই মসজিদে আজান দিতে তার পাঠিয়ে দিলেন। মুয়াজ্জিন সাহেব তিনিও কেমন কেমন মুজাহিদ, মুয়াজ্জিনও কেমন মুজাহিদ, বিন্দু পরিমাণ কোনো এশকাল করে নাই, এই কথা বলে নাই, হুজুর ইংরেজরা তো আমাকে গুলি করে মেরে ফেলবে, মেরে ফেললে তো কোনো বিচার নাই, তখন তো ওদেরই রাজত্ব, বলে নাই বলে নাই। রাজা সাহ যখন আদেশ দিছে মুয়াজ্জিন সাহেব সোজা ওদের সামনে দেয়া, আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়াইয়া ইংরেজদের নাকের ডগায় আজান দেওয়া শুরু করছে, সাথে সাথে ইংরেজরা যার যার অস্ত্র নিয়ে তাক করে ফেলল, যেন এই মুহূর্তেই গুলি করে ফেলবে। সেনাপতি কয় থাম, গুলি চালাবি না, গুলি চালাবি না, আগে আমি একটু বুঝি, জানি একটু বুঝি, এটা মানুষ না আর কিছু, ঠিক না,
আগে বুঝে নি আমি মানুষ না অন্য কিছু তোরা থাম গুলি করবি না আজান শেষ হওয়ার পর সেনাপতি কাছে গেল সরকারি এই ইংরেজের ফৌজরা অর অস্ত্র ত্যাগ করে রাখলো অনুমতি পাইলেই ঝাঁঝরা করে দিবে সেনাপতি যা বলতেছে কি ব্যাপার এখানে আজান দিতে কি তোমার একটুও কোনো ভয় লাগলো না নিজের জানের মায়া বুঝি মোটেও নাই কে তোমারে আজান দিতে বলছে মুয়াজ্জিন সাহেব কয় আমি আজান দেই নাই আমাকে দেওয়ানো হয়েছে কে কয় রাজা মহোদয় যখন এই কথা বলছে সেনাপতি মাথায় তো গিলু আছে কয় রাখ তোরা যার যার অস্ত্রগুলা নিচে নামায় ফেল কারণ তার কোনো দোষ নাই সে দূত যে পাঠাইছে সব দোষ হলো তার যিনি আসছে তার কোনো দোষ নাই সে বেকসুর খালাস তাহলে বোঝা গেল যে দূত দূতের কোনো দোষ দূরে বলেন দূতের কোনো দোষ আন্তর্জাতিক নীতিমালা খালি ইসলাম ধর্মে না সকল ধর্মের নীতিমালাই হলো দূতের কোনো দোষ নাই দূত খালাস একদম বেকসুর নির্দোষ তার উপরে কোনো দোষ দেয়া যাবে না গেছে সেনাপতি যাইয়েই উনি তো বসা ওনার দুই দিকে খাদেমরা বাতাস করতেছে সেনাপতি তার পুরো ফৌজ লইয়া গেছে যাইয়েই বুকের মধ্যে তাক করা সেনাপতি কয় ইশারা সারা কেউ কোনো কাম করবি না আমি যখন বলবো তখন এর আগে কোনো কাজ চলবে না কোনো হরকত চলবে না যাইয়া বলতেছে যে আজান দেওয়াইছে কে তখন আলী রাজা সাহেব কয় আমি আমি আল্লাহ আকবর জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবার ওই আরব দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি একটু জোরে নারে তাকবীর দীন ইসলাম কুরআন সুন্নাহর আলো জোরে কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো ওয়াজ মাহফিল যেখানে ওলামায়ে কেরাম যেখানে আর একটু জোরে বলি আল্লাহু আকবার রাজা সাহেব কয় আমি দিয়েছি আদেশ আমি দিয়েছি আমি আমি আমি
ইংরেজ সেনাপতি কয় তোমার কলিজাটা শুধু বুকের ভিতরে নাকি পুরা বডি লইয়া একটু কি তুমি ভয় পাও না একটু কি ভয় পাও না এখন যদি তোমাকে হত্যা করে ফেলি বাঁচাবে কে রাজা সাহেব কয় আমার আল্লাহ যদি আমার মৌত লিখা থাকে তাহলে মরণ যদি আল্লাহ আমাকে হায়াত দিয়া রাখে তোমার মতো চামচিকা হাজারো চামচিকায় কোনো কিছু করতে পারবা না সেনাপতির সাথে সাথে কয় অস্ত্রগুলি থামা যার যার অস্ত্রগুলি নিচে রাখো আর উপরে তাক করো না অস্ত্রগুলি যার যার জায়গা মতো আবার নিচে নামায় দিল সেনাপতি এইবার আস্তে করে সামনে এসে বলতেছে হ্যান্ডশিপ করো হাতটা একটু বাড়ায় দাও হাতটা একটু বাড়াও হাতটা একটু বাড়াও হাতটা বাড়ায় দিল হাতটা বাড়ায় দেওয়ার পর কয় একটু দাঁড়াও তোমার মতো বীর বাহাদুরকে এইভাবে নিরুপায় অবস্থায় নিরস্ত্র অবস্থায় হত্যা করা এটা কোনো বাহাদুরি নয় বাহাদুরি হলো আমার হাতে যা তোমার হাতেও তা আমার শক্তি যেমন তোমার শক্তিও তেমন এই অবস্থায় যদি আমি আঘাত করতে পারি তাহলে বাহাদুর আমার হাতে অস্ত্র তোমার হাতে তসবিহ এই হালতে আঘাত করার নাম বাহাদুরি নয় এর নাম হলো বিড়ালের কা এটা বাহাদুরি নয় এজন্য আল্লাহ নবী রহমতের নবী সহ্য করতে পারলেন না মায়ার নবী 3000 সাহাবায়ে কেরামের এক মুজাহিদ বাহিনী গঠন করলেন আর নবী এলান করলেন আজকের যুদ্ধ হবে অত্যন্ত সঙ্গীত বড় খতরনাক দুশ্মন হলো 2 লক্ষ কয় লক্ষ জোরে কন দুশ্মন হলো 2 লক্ষ আর মুজাহিদ মুসলমান মাত্র কয় হাজার মাত্র 3000 2 লক্ষ দুশ্মনের মোকাবেলা করবে মাত্র 3000 ভাইরা আমার মুতার যুদ্ধ খ্রিস্টানদের সাথে বহুত পরে যুদ্ধ প্রায় 2 লক্ষ দুশ্মন ময়দানে হাজির আল্লাহ নবীর দূত এই দূতকে হত্যা করে ফেললো মায়ার নবী এর বিচারের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি ওয়াদা নিলেন নবী বলেন দূতের তো কোনো দোষ নাই দূতের কোনো অন্যায় নাই আমি যদি কাউকে পাঠাই আমি যদি কাউকে কারো কাছে দাওয়াত দিয়া পাঠাই তাহলে দোষ তো হলে আমি নবীর হবে আমার দূতের তো কোনো দোষ নাই আন্তর্জাতিক নীতিমালায় দূতের কোনো দোষ হয় না দোষ হয় যে পাঠায় তার ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়া নবী পাঠাইলেন কিন্তু নবীর দূতকে তারা হত্যা করে ফেলল মায়ার নবী কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন নবীর সাথে সাথে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহর নবী তিনি প্রস্তুতি নিলেন আমার নবী রহমতের নবী বলতেছেন আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব এই 3 জনকে অবশ্যই যুদ্ধে যাওয়া লাগবে বাকিরা কেউ যদি যেতে চায় যেতে পারবে যদি না যেতে চায় তাহলে কোনো বাধা নাই যেতে চাইলে যাবে যেতে না চাইলে কোনো আদেশ নাই জোর জবরদস্তি নাই কিন্তু আমি নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করব ওদেরকে অবশ্যই যুদ্ধে যাওয়া লাগবে একজন নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান নাম হলো জায়েদ ইবনে হারেসা আমার নবীর
পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, যিনি নবীকে আব্বু কয়া ডাকতেন, নবী শুধু জায়েদের মুখ থেকে আব্বা ডাক শুনেছেন। আমার নবী রহমতের নবী, মায়ের নবী, এত আদর করতেন জায়েদ ইবনে হারেসাকে। এই জায়েদ ইবনে হারেসা নবীর একমাত্র সন্তান, নবীর পালক পুত্র। এই জায়েদ ইবনে হারেসাকে মায়ের নবী, আজকের যুদ্ধ যেই যুদ্ধ হবে ইসলামের ইতিহাসে বড় উল্লেখযোগ্য একটা যুদ্ধ, যেই যুদ্ধ হবে অত্যন্ত বিপজ্জনক, দুশমন হলো 2 লক্ষ, 2 লক্ষ মুসলমান মাত্র 3,000। এই যুদ্ধে মায়ার নবী সর্বপ্রথম সেনাপতি বানাইলেন তার সন্তানকে। এ নেতা, নেতাগিরি শিখে যাও, নেতৃত্বের গুণাবলী আমার নবীর কাছ থেকে জানো। তুমি যদি নেতা হতে চাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো যুদ্ধের ময়দানে নিজের পুত্রকে প্রথম সেনাপতি বানাইছেন, আর তুমি তো এমন নেতা হলা, তুমি তো আরেকজনের ছেলের হাতে পিস্তল তুইলা দাও মারামারির জন্য, আর নিজের পুলারে আমেরিকা লন্ডনে পড়াও। আর একটু আওয়াজ দিলে ভাল লাগে ঠিক কিনা? নিজের সন্তান রে বিদেশের বাড়িতে লেখাপড়া করাও, ব্যারিস্টারি পড়াইতেছো, ইঞ্জিনিয়ার বানাইতেছো, কত বড় শিক্ষিত তুমি বানাইতেছো, বানাও। কিন্তু ভাইরা বন্ধুরা, নিজের সন্তানরে নিরাপদে রাখে, আর আমার আপনার সন্তানরে অস্ত্র হাতে দিয়া মাঠে নামায়, এর নাম নেতাগিরি নয়। আমার নবী শিখায় গেছেন, মহান নেতা ছিলেন আমার নবী, মায়ার নবী, এত বড় যুদ্ধ, যেই যুদ্ধ থেকে মুসলমান বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই। আমার নবীও জানেন, এই যুদ্ধে সেনাপতি একজনও জীবিত থাকবে না, এই যুদ্ধে একজনও সেনাপতি জীবিত থাকবেন না, শহীদ হয়ে যাবেন। আমার আল্লাহ জানাইছেন কেউ তারা জীবিত থাকবে না, তবুও ওই নবী এই যুদ্ধেই সর্ব প্রথম সেনাপতি বানাইছেন নিজের একমাত্র সন্তান জায়েদ ইবনে হারেসা। একমাত্র ছেলে সন্তান যাকে নবী পালক পুত্র হিসাবে রাখলেন, এই জায়েদ ইবনে হারেসা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী এত মায়া করতেন, এত মায়া করতেন, নবী ঘরের ভিতরে কাজে মগ্ন, যে কোনো কাজে মগ্ন, ওই অবস্থায় আম্মা জান বলেন, যদি নবী আওয়াজ পাইলেন ঘরের বাহিরে, জায়েদ, জায়েদ কোথাও গেছেন, মাত্র আসছেন, আল্লাহ নবী যদি আওয়াজ পাইছেন জায়েদ আসছে। আম্মা দান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যে হালতে ছিলেন, গায়ে চাদর আসেনি না নাই, এতটুকু পর্যন্ত মায়ার নবীর খেয়াল থাকতো না, নবী দৌড় দিয়া আমার জায়েদ কইয়া বের হইয়া যাইতে, একটু দেরি নবী অপেক্ষা করতেন না। এত মায়া, এত দয়া, এত দরদ, এত মায়া ছিল জায়েদ ইবনে হারেসা। এই জায়েদ ইবনে হারেসা কি মুতার যুদ্ধে 1 নম্বর সেনাপতি মায়ের নবী ঘোষণা করলেন। এরপরে নবী কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, শহীদ শব্দ জায়েদের সাথে নবী লাগা দিলেন, এর দ্বারা মদিনার সমস্ত সাহাবীরা বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান জায়েদ শহীদ হয়ে যাবে। সাহাবাই কিরাম যেমন বুঝছেন জায়েদ ইবনে হারেসা, ইনিও বুঝে গেছেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তিনি আর জীবিত ফিরবেন না। কারণ মায়ার নবী রহমতের নবী জায়েদ নামের সাথেই শহীদ শব্দ লাগাইয়া দিছেন। জায়েদ ইবনে হারেসা তিনিও টের পেয়ে গেছেন, তিনিও বুঝে গেছেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, এখান থেকে আর দিনে জীবিত ফিরবেন না। তবুও কিন্তু একবারও কেউ কয় না, নবী গো আমার একটু সমস্যা আছে, আর কেউ রে সেনাপতি বানানো যায়নি, নিশ্চিত শহীদ হবেন, নিশ্চিত শহীদ হবেন। আল্লাহ নবীর মুখে শহীদ শব্দ বের হয়ে গেছে, এতটা বুঝার পরেও নবীর আদেশ মানার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। এ মুসলমান,
একটু নিজের দিকে খেয়াল রাখতো, একটু নিজের দিকে আমরা চিন্তা করে দেখি আমার দ্বারা কি এটা হওয়া সম্ভব ছিল কি না। দুই নম্বর সেনাপতি নবী বলেন, জাফর ইবনে আবি তালিব, আমার জাফর ইবনে আবি তালিব, তিনি হলেন নবীর আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবীর চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান জাফর, আলীও আবু তালিবের সন্তান, এজন্য জাফর ইবনে আবি তালিব তিনি হলেন মায়ার নবীর আপন চাচাতো ভাই, অত্যন্ত বীর বাহাদুর একজন সাহাবি। আল্লাহর নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। এ মুসলমান ভাইরা একটু খেয়াল করে শোনো, দেখো পরপর দুইজন সেনাপতি তিনি ঘোষণা দিলেন যে এই দুজন নিশ্চিত এই যুদ্ধে শহীদ হবেন, এই দুজন তার নিজের রক্তের মানুষ, আল্লাহু আকবার, তার ঘরের মানুষ, তার ঘরের মানুষ। নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের গুণাবলী একটু শিখে যাও, শিখে যাও, একটু শিখে যাও। আমার নবী রহমতের নবী কি বলছেন, কি বলছেন, জাফর ইবনে আবি তালিব তিনি তো হয়ে গেলেন দুই নম্বর সেনাপতি, এরপরে নবী বলেন যদি আমার জাফর শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা, আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি হবেন তিন নম্বর সেনাপতি। এবার নবী বলেন আমার আবদুল্লাহ সে যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজন, চতুর্থ একজন কে হবে নাম নবী ঘোষণা করেন নাই। আর নবী বলেছেন যিনি চতুর্থ হবে তিনি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একটি তলোয়ার, যার হাতে আল্লাহ এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে, আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, وَالشُّكُرُ لِمَنْ صَوَّرَ حُسْنًا وَجَمَالًا فَرْدٌ صَمَدٌ عَنْ صِفَةٍ خَلْقِ بَرِيءٌ رَبٌّ أَزَلِيٌّ خَلَقَ الْخَلْقَ كَمَالًا لَا ضِدَّ وَلَا نِدَّ وَلَا حَدَّ لِمَوْلَاهُ الْآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالًا الْآنَ كَمَا একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এরপরে নবী বলতেছেন যাও তোমরা তিনজন আপন জনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও তোমরা বিদায় নিয়ে আসো। নবী বলেন জায়েদ বিদায় নাও, জাফর তুমি বিদায় নাও, আবদুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিদায় নাও, যায়েদ ইবনে হারেসা কার কাছ থেকে বিদায় নিবেন, মদিনায় তো তার কেউ নাই, আপন বলতে শুধু আমার মায়ার নবী, আর আছে একটা 10 বছরের বাচ্চা, নাম হলো উসামা, এই উসামা হলো জায়েদের একমাত্র সন্তান, স্ত্রী নাই সন্তান আছে। এই অবস্থায় আমার নবী, নবী তিনি হলেন বাবা আর একটা সন্তান উসামা, নবী তখন বলতেছেন জায়েদ যাও আমার নাতি উসামার কাছ থেকে বাবা বিদায় নিয়ে আসো, উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ চলে গেলেন উসামার কাছে, 10 বছরের বাচ্চাটা, মা নাই আছে শুধু বাবা, আর আমার নবী হলেন জায়েদ উসামার দাদা। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলে জায়েদ যাও উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো, উসামার কাছে যাইয়া মাথায় হাত বলে জায়েদ বলতেছে বাবা আব্বু জিহাদের ময়দানে যাইতেছি, আব্বুর জন্য তুমি দোয়া করো, আব্বুর জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি, কাল কিয়ামতে জান্নাতে তোমার সাথে দেখা হবে, আর দুনিয়াতে যদি কোনো দিন বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার রাস্তার কোনো এক পাশে বাবার কবর তুমি তালাশ করে নিও, শামসিরিয়া রাস্তার কিনারায় বাবার কবর তালাশ করে নিও। এ মুসলমান, সোয়ালক্ষ সাহাবাই কেরামকে লইয়া মায়ার নবী বিদায় খোঁজে ভাষণ দেন, কিন্তু মক্কা মদিনায় শুধু মাত্র 10,000 সাহাবির কবর পাওয়া যায় রে ভাই, 1 লক্ষর উপরে সাহাবাই কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় না, পৃথিবীর দেশ দেশান্তরে তারা কবর বানিয়ে দিয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছেন,
আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই, যেখানে গেছেন সেখানে কবর হয়ে গেছে। আফ্রিকাতে নবীর সাহাবীর কবর রয়েছে, চীনে নবীন সাহাবীর কবর রয়েছে, ইউরোপে আমার নবীর সাহাবীদের কবর রয়েছে, সর্ব জায়গায় নবীর সাহাবায়ে কেরামের কবর রয়েছে। এইভাবে আমার ভাইয়েরা বন্ধুরা এইভাবেই সাহাবায়ে কেরামের কবর পৃথিবীর দিক দিগন্তে ছড়ায় ছিটায় আছে। উসামার কাছ থেকে বিদায় নিয়ে মায়ার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বিদায় দিয়ে দিলেন দুই নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিবের। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিতে গেলেন জাফর ইবনে আবি তালিবের, ছয় বছরের একটা ছেলে, চার বছরের একটা ছেলে, দুইটা ছেলে। আর বিবি তিনি গেছেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, যা দেখেন বিবি তিনি তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত। আর দুইটা বাচ্চা, এই দুইটা অবুজ বাচ্চা, মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। বাবা গেছেন এই মুহূর্তে জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য। বাচ্চাগুলি জানে না এই বিদায় হলো বাবার জীবনের শেষ বিদায়, স্ত্রী জানেন না এই বিদায় হলো স্বামীর জীবনের শেষ বিদায়। জাফর তিনি বলতেও চান না, যা বলতেছেন বিবি গো, ও বিবি বিদায় দাও, বিদায় দাও, আজকের যুদ্ধে মায়ার নবী আমাকে দুই নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। বাচ্চাগুলিকে আদর করতেছেন, বাবা বাবা জিহাদে যাইতেছি, বাবার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। ওই অবস্থায় জাফর ইবনে আবি তালিবের বিবি কয়, স্বামী গো, ওর স্বামী শুনেছি আল্লাহ নবীর হাদিস, জিহাদে যাবার আগে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, সফরে বের হবে আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে যে দোয়া হয় দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অগস্বে স্বামী আমি একটু হাত উঠে আল্লাহর কাছে মুনাজাত করব, আমি শুধু আমিন আমিন বলবা। ভাইরা মনে রাখবা, মহিলাদের দোয়া আল্লাহর কাছে পুরুষের আগে কবুল হয়, মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। এজন্য মাঝে মাঝে বিবির নিয়ে ঘরে দোয়া করবেন, বিবিকে বলবেন তুমি দোয়া করো, আমি তোমার সাথে আমিন বলবো, অথবা আমি দোয়া করব তুমি আমিন বলবা। মহিলারা অল্প সময় আল্লাহর ওলি হয়ে যায়, পুরুষের চেয়ে অর্ধেক নাম্বার মহিলারা আল্লাহর কাছে বেশি পায়। শুধু মহিলা হওয়ার জন্য, শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে অর্ধেক নাম্বার নিজের থেকে দিয়ে দেয়, ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় থাকে। এজন্য নবী কয়, মহিলাদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেও, কারণ তাদের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। ঘর থেকে বের হতে চাও রে যুবক, মার কাছ থেকে দোয়া নেও, বোনের কাছ থেকে দোয়া নেও, মেয়েটার কাছ থেকে দোয়া নেও, স্ত্রীর কাছ থেকে দোয়া নেও, আল্লাহ নিরাপদে আবার ফিরায় দিবে, তাদের কাছে বেশি বেশি দোয়া চাও। আমার নবী রহমতের নবী সফরে যাওয়ার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে নবী দোয়া নিয়ে যাইতি। সুবহানাল্লাহ, জোরে কো। এজন্য মহিলাদের উপরে জুলুম করবা না, মহিলাদের উপরে রাগ করবা না, মহিলাদের উপরে টর্চারিং করবা না, কারণ তারা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি প্রিয়। যদি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে রে যুবক, তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। মজলুমের প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মার চোখ দিয়া পানি ফেলায়ও না, স্ত্রীর চোখ দিয়া পানি ফেলায়ও না, মেয়েটার চোখ দিয়া পানি ফেলায়ও না, বোনের চোখ দিয়া কখনো পানি ঝরায়ও না। যদি তাদের চোখের পানি ঝরে, এটা আল্লাহ বরদাস্ত করে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কয়, আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ কইর। আল্লাহ কত নরম হয়া কইতেছে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আদেশ করে, আমি আদেশ জারি করলাম তোরা এটা কর, তোরা এটা কর। কিন্তু স্বামীদেরকে আল্লাহ পাক বিবির সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমারে সুপারিশ করি বিবিরে মায়া কর, বিবির সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ কত নরম ভাষায় বলতেছেন। এজন্যই জাফর ইবনে আবি তালিবের বিবি
হাত উঠা দিছে আর কয় স্বামী গো আমি একটু হাত উঠাবো। জিহাদে যাবার আগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, তুমি শুধু আমিন আমিন বলবা। এই বইলা জাফর তিনি হাত উঠেছেন, বিবি হাত উঠেছেন, বিবি হাত উঠা তখন করল আল্লাহ আজকের যুদ্ধ, এই যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দিও। জাফর কয় আমিন, মানে দোয়া কবুল হয়ে গেছি। দুই নম্বর কয় আল্লাহ এই যুদ্ধে শুনেছি দুশ্মন সংখ্যায় অনেক বেশি, মুসলমান সংখ্যায় বড় কম, আল্লাহ মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও, যদিও তারা সংখ্যায় কম শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন, মানে দ্বিতীয় দোয়াও কবুল। তিন নম্বর দোয়া করতেছে আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চা এখনো বড় হয় নাই, এখনো কিছু বুঝে নাই, আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকায়া আমার স্বামীরে তুমি জীবিত ফিরত দিও, আমার বাচ্চাগুলির তুমি এতিম বানায়ও না। এই কথা বলতেই জাফর আর আমিন আর বললেন না, হাতটা ছেড়ে দিলেন তলোয়ারের বাড় দিয়া। বিবির হাতটা আস্তে করে নিচে নামায়া কয় বিবি গ, তিনটা দোয়ার মধ্যে প্রথম দুটোটা কবুল হবে কিন্তু তিন নম্বর দোয়া কবুল হবে না, কারণ আল্লাহ নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছেন। আমার নামের পরে নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, এতে বোঝা গেল এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরব না গো বিবি, আমি চাই নাই তোমাদেরকে জানাবো, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিলা, ও বিবি জীবনের শেষ বিদায় দাও, শেষ বিদায়, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ, মা কান্দে বাবা কান্দে, দৃশ্য দেখে অবুজ দুইটা বাচ্চা তারাও কান্না শুরু করে দিছে, কান্দতেছে, বাবা বাচ্চাগুলির চোখের পানি মুছতেছেন, আদর করতেছেন, আদর করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা এইভাবে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। বিবির বিবির চোখ দিয়া পানি ঝরে, বাচ্চাগুলির চোখ দিয়া পানি ঝরে, তবুও কারো দিলে একবারের জন্য এই কথা আসে নাই, এই যুদ্ধে না গেলে তোমার কি হয়েছে একটু তুমি বাদ দাও, আরো কতজন আছে নবী কোনো একজনে পাঠাই বনে, তুমি গেলে না গেলে কি হয়, একজনের দিল এমন কথা আসে না, নিশ্চিত মরণ জানতেছেন, তবু আমার নবীর প্রতি কেমন ভালোবাসা কেমন মহব্বত, আমার নবীর আদেশ অমান্য করা যাবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিন নম্বর সেনাপতি, ইনিও গেছেন, ইনি মাত্র বিয়ে করছেন, মাত্র ইজাব কবুল হয়েছে নতুন বিবির সাথে, মাত্র বিয়েটা খালি হয়েছে, এখনো আন্দর রুমে ঢুকেন নাই, বাসর ঘরে এখনো ঢুকেন নাই, নতুন বউকে যে বাসর ঘরে যে ঘরে টানায় রাখে বসায় রাখে, এই ঘরে তো শেষমেশ যাম নতুন দাঁত দুলারে নিয়ে ঢুকায়, মাত্র ঢুকাবে স্ত্রীকে তিনি দেখবেন, স্ত্রী ও স্বামীকে দেখবে বিবাহ হয়ে গেছে। ওই অবস্থায় মদিনা থেকে একজন কাসেদ আইসা বলতেছে, আব্দুল্লাহ ইবনে বলতেছে, তোমার জন্য মায়ার নবী আদেশ জারি করেছেন, মায়ার নবী বলেছেন দ্রুত যেন মদিনার মসজিদে আপনি হাজির হন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কানে যেই মাত্র এই খবর আসলো নবী তোমাকে ডাকতেছেন মদিনা মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহ নবী তোমাকে তালাশ করেছেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন নিজের মনে বুঝাইতে পারতেন, বলতে পারতেন, হ আমি যাব একটা নজর নিজের স্ত্রীরে দেখে যাই, নতুন বিবিটারে একটা নজর দেখে যাই, অন্তত বিবির চেহারাটা দেখে যাই, না না এতটুকু বরদাস্ত করলেন না, মন চায় আব্দুল্লাহ স্ত্রীরে দেখ, কিন্তু কয় না না থেমে যা, কদম যেখানে এসে থেমে যা, আমার স্ত্রীর চেহারা দেখা বড় নয়, আমার নবীর চেহারা বড়, আমার স্ত্রীর মহব্বত বেশি নয়, আমার নবীর মহব্বত